সাত ফ্রন্টে যুদ্ধ করছে ইসরায়েল বললেন সরকার যেভাবে চাইবে সেভাবেই সংস্কার বলছে পিএসসি জামালপুর ও নেত্রকোনায় বন্যা পরিস্থিতির আরও অবনতি আরও জানাবো বেটে বলে সাকিবের মলিন পারফরম্যান্স হার্লো দল শিরোনাম শুনছিলেন এবারে বিস্তারিত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন হামাসের হামলার প্রায় এক বছর পর ইসরায়েল এখন সাত ফ্রন্টে যুদ্ধ করছে রোববার ছয় অক্টোবর সিএনএন এর লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয় শনিবার এক ভিডিও বিবৃতিতে নেতানিয়াহু বলেছেন মানব সভ্যতায় শত্রুদের বিরুদ্ধে ইসরায়েল তার দেশকে রক্ষা করতে আজ সাত ফ্রন্টে যুদ্ধ করছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন আমরা ইরানের বিরুদ্ধে লড়ছি যারা গত সপ্তাহে দুইশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি ইসরাইলকে লক্ষ্য করে চলেছে লেবানন ও ইসরাইলের মধ্যে উত্তরের শক্তির ভারসাম্য পরিবর্তন আনার যে প্রতিজ্ঞা করেছি তা রক্ষা করছি বলে জানান নেতানিয়াহু গত বছরের আট অক্টোবর থেকে লেবানন নয় হাজার হামলা চালিয়েছে ইসরাইলে এবং একই সময়ে হিজবুল্লাহ ইসরাইলে এক হাজার পাঁচশো হামলা চালিয়েছে বলে জানান নেতানিয়াহু সরকার যেভাবে চাইবে সেভাবেই সংস্কার করা হবে পিএসসিকে সরকার কর্মকমিশন বলছে সরকার যেভাবে সংস্কার চাইবে সেভাবেই সংস্কারের জন্য তৈরি আছে পিএসসি সরকারকে সব ধরনের সহযোগিতা করার জন্য পিএসসি প্রস্তুত আছে পিএসসির দুজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে একথা জানান দুই সদস্যের একজন বলেন সম্প্রতি আমরা পিএসসিতে চেয়ারম্যান ও সদস্যদের নিয়ে সভা করেছি শীর্ষ কর্মকর্তারাও ছিলেন সেখানে পিএসসি সংস্কারের বিষয়ে কথা উঠেছে আমরা সব ধরনের সংস্কার ও সরকারকে সহযোগিতা করার বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছি সরকার আর যখন যেভাবে বলবে যা যা করার কথা বলবে সব করা হবে পিএসসি চাকরি প্রার্থীদের আস্থার জায়গা সেটি ধরে রাখার জন্য সরকারের সব সিদ্ধান্ত বাস্তবায়ন করবে জামালপুর ও নেত্রকোনা জেলায় আগামী চব্বিশ ঘন্টায় বন্যা পরিস্থিতির আরও অবনীত হতে পারে তবে ময়মনসিংহ শেরপুর জেলায় বন্যা পরিস্থিতি একই অবস্থায় থাকতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আজ রোববার বেলা সাড়ে এগারোটায় দেওয়া সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানায় পানি উন্নয়ন বোর্ডের এই সংস্থাটি বৃহত্তর ময়মনসিংহ এবং উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা বন্যায় প্লাবিত হয়েছে এসব এলাকায় মানুষের দুর্ভোগ আরও বেড়েছে মৌসুমে বৃষ্টি এবং উজানের পানির ঢলে এ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্ববাস কেন্দ্রের প্রকৌশলীরা ব্যাটে বলে মলিন সাকিব ফরম্যাটের বদল ভেনুর বদল সঙ্গে বদলালো দল কাঁধে উঠেছে নেতৃত্বের ভার সবকিছু সাকিব আল হাসানের পারফরম্যান্সের কোনো হের হলো না সময়টা সাকিবের পক্ষে যাচ্ছে না খুব একটা ভারতে বলিংটা কিছু ভালো দেখালেও ব্যাট হাতে তিনি ছিলেন হতশ্রী যুক্তরাষ্ট্রে সিক্সটি স্ট্রাইকারসের দশ ওভারের ম্যাচে সাকিবের ব্যাটে বলে দিন খেটেছে বাজে তাতে হেরেছে তার দল লস অ্যাঞ্জেল অয়েবস দশ ওভারের ক্রিকেটের আসর সিক্সটি স্ট্রাইকার্সে সাকিবের হাতেই অধিকার অধিনায়কত্ব দিয়েছে লস অ্যাঞ্জেলস ওয়েবস গতরাতে ইউনিভার্সিটি অফ টেক্সাস স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে তারা নিউ ইয়র্ক লায়ন্সের কাছে হেরেছে উনিশ রানের ব্যবধানে টথে দিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন লস অ্যাঞ্জেলস অধিনায়ক সাকিব বল হাতে বাংলাদেশের এই অলরাউন্ডার এক ওভারে খরচ করেন আঠারো রান খরচে বোলিং করেও পাননি উইকেট অবশ্য তার দলের কেউই সেই অর্থে নিজেদের মেলে ধরতে পারেনি আগে ব্যাটিং পেয়ে নির্ধারিত দশ ওভারে দুই উইকেট একশো ছাব্বিশ রান তুলে নিউ ইয়র্ক লায়ন্স অধিনায়ক সুরেশ রায়না আঠাইশ বলে তিপ্পান্ন বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন তিন নম্বরে নেমে তার ছয় চার ও তিনটি ছক্কায় সাজানো ইনিংসটাই দেয় পার্থক্য মারেন লায়ন্সের সংগ্রহ দশ ওভারে একশো পঁচিশ ষাট বলে একশো ছাব্বিশ রানের লক্ষ্যে নেমে ইনিংসে প্রথম বলেই ড্রেসিং রুমের পথ ধরেন লস অ্যাঞ্জেলসের ওপেনার স্টেফি এসকিনাজি শূন্য রানের প্রথম উইকেট হারানোর পর তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন সাকিব দ্বিতীয় উইকেটে আরেক ওপেনার অ্যাডাম রসিংটনের সঙ্গে আটাইশ রান যোগ করেন সাকিব কিন্তু নিজে খেলেছেন ধীরগতির ব্যাটিং তিন চার থাকলেও তার ইনিংসে ডট বল ছিল বারোটি ষোলো বলে তেরো রান করা সাকিবকে ফেরান তাবরিজ শামসি এরপর তার দল আর কোনো বড় জুটি করতে পারেনি ম্যাচে দশ ওভারে কোটা যখন পূর্ণ হয়েছে লস অ্যাঞ্জেলসের স্কোর বোর্ডে রান তখন সাত উইকেট হারিয়ে একশো রান সাকিবের দল হেরে যায় উনিশ রানে এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ পরবর্তী সংবাদ দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ